ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার জন্য কমিশন গঠনের দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা এই দাবিতে মঙ্গলবার উনত্রিশ অক্টোবর বেলা বারোটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেছেন তারা এতে সায়েন্স ল্যাব মোড় এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে সরকারি সাত কলেজ হলো ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি শহীদ সোহর আর্দি কলেজ কবি নজরুল কলেজ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ সাত কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর কমিটির অন্যতম ছাত্র প্রতিনিধি ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বাড়ি সাগর বলেন সাত কলেজকে ঢাবির অধিভুক্ত থেকে মুক্তি দিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন করছি আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অভিপ্রায়ে একটি কমিশন গঠনের দাবি জানিয়ে আসছি কিন্তু সরকার তা কর্ণপাত করেনি যেখানে সাত কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবি করছে সেখানে সরকার সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনের লক্ষ্যে তেরো সদস্যের একটি কমিটি গঠন করেছে এটি শিক্ষার্থীর দাবির সঙ্গে উপহাস এমন উপহাসমূলক কমিটি শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে আজ আবার কমিশন গঠন করার দাবিতে রাস্তায় নেমেছে বলে তিনি জানান